ভালোবাসার প্রতীক তো শুধু রাম সেতুই, তার জন্যই আমি আর তুমি আলাদা, ব্যাপারটা হলো বিশ্বাসের ওপরে সব কিছু। মানে রামের জায়গা ভাই, আমাকে ঠাকুর ডেকেছে, আমি এসেছি, এর থেকে বড় কি হতে পারে? ও ভগবান, আলাদা আলাদাই ফিল, আলাদা। এই যে চোখের যে জল, এই চোখের জল এটা খুশির জল, কত কষ্ট করেছিল আমার রাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, টু আনাদার ভিডিও অফ রনসেন্স। সবাইকে স্বাগত করছি রামেশ্বরম থেকে। এখন আমি যাচ্ছি হলো ধনুষ্কোড়ি, যেখানে ভালোবাসার প্রতীক। ভালোবাসার প্রতীক তো শুধু রাম সেতুই, সত্যি বলছি বন্ধু। অনেকজন বলে হাট কীভাবে একটা পাথর জলের মধ্যে ভাসতে পারে, ঠিক আছে, তার জন্যই আমি আর তুমি আলাদা, ব্যাপারটা হলো বিশ্বাসের ওপরে সব কিছু, ঠিক আছে। ভগবান আছে আর রাম সেতুও তৈরি হয়েছে, এটা আমি বলছি না, নাসা প্রমাণ করে দিয়েছে। তার জন্য এখন আমি যাচ্ছি হলো ধনুষ্কোড়িতে। ফার্স্টে এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, সকাল সকাল এত ভিড় মানুষ, এখানেই স্নান করে তারপরে যায় 22টা কুণ্ডতে স্নান করতে, তোমরা দেখতেই পারছো। এখন যাচ্ছি ধনুষ্কোড়িতে, বাস নেব, সব কিছু তোমাদের কিচেন এভরি ইনফরমেশান দেবো, যাওয়া যাক। এই যে আমি এখন যাচ্ছি হলো ধনুষ্কোড়ি, আর এই বাস এটা হলো তামিলনাড়ু গভর্নমেন্টের, 30 টাকায় তোমরা ধনুষ্কোড়ি পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। অটো করলে অটো 1000 টাকা 500 টাকা নিয়ে নেবে, কেন এত খরচা করার আছে, আধ ঘন্টা দাঁড়াবে, বাস নেবে, এরকমভাবে চলে যাবে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার ধনুষ্কোড়ি, আর টাকা হলো 30 টাকা। গিয়ে দেখা হচ্ছে ধনুষ্কোড়ি। আমার সাথে এই দাদার দেখা হয়ে গেছে, এই দাদা উত্তরাখণ্ডের। নমস্তে, কেসে হো আপ? নমস্তে, আচ্ছা হুম, আপ কেসে হো? বড়িয়া বড়িয়া। আপকো কেসা লাগ রহা হ্যায় ইয়ে জাগা, কেসা ধনুষ্কোড়ি কেসা লাগ রহা হ্যায়? একদম মস্ত, অসম ফিলিং, অসম ফিলিং। ইতনা পজিটিভ ভাইবস হ্যায়, ইতনা পজিটিভ ভাইবস হ্যায়, আর নজারা তো আলাগ আলাগ হ্যায়, ঠিক হ্যায়, আল্টিমেট। তো ভাইয়া সব আচ্ছা লাগা বাত করকে, ইয়ে ভাই আচ্ছা লাগা, ঠিক হ্যায়, ইসকে সাবস্ক্রাইব, ইসকে চ্যানেল কো সাবস্ক্রাইব সর, থ্যাঙ্ক ইউ। আর ইয়ে ভাইয়া, চার ইয়ে পার মেনে সব পুরা এক্সপ্লোর কর রহা হ্যায়, আপকো কিতনা আচ্ছা লাগা? ভারত সবকো ঘুমনা চাহিয়ে কি নেই, আপ বতাও। বিলকুল 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 ঘুমনা চাহিয়ে, আপনা ভারত সবসে সুন্দর হ্যায়, একদম। আর ভারত ঘুমনে কে লিয়ে পয়সা লাগতা হ্যায় কি নেই, আপ খুদ হি বোলো। পয়সা নেই লাগতা হ্যায় ইতনা, জ্যাদা নেই লাগতা। একদম একদম, ইয়েহি ইয়েহি ইয়েহি, আপ নিকল যাও ঘর সে, আপকো মিল জায়েগা কোই না লোক, ইতনা আচ্ছা হ্যায় ভারত কে লোক। নাইস টু মিট ইউ ব্রো, বহুত আচ্ছা লাগা, টেক কেয়ার টেক কেয়ার। অসম অসম, কি লাগজে এখানে, কি লাগজে, আলাদাই ফিল, আলাদাই ভাইস। ও মানে চোখ দিয়ে জল বেরিয়ে আছে, কি বলবো, মানে রামের জায়গা ভাই, আমাকে ঠাকুর ডেকেছে, আমি এসেছি, এর থেকে বড় কি হতে পারে? ও ভগবান, আলাদা আলাদাই ফিল, আলাদা। এই যে চোখের যে জল, এই চোখের জল এটা খুশির জল, কত কষ্ট করেছিল আমার রাম, আমার রাম কত কষ্ট করে গেছে এখান দিয়ে, ঠিক আছে, অসাধারণ অসাধারণ। তার জন্য ভাই ভেতরে রামকে জাগাও, এমনি ভালো হতে থাকবে, আর কিছু না বন্ধু, সত্যি বলছি। আগে যাবো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে শ্রীলঙ্কা হলো 25 কিলোমিটার, তার জন্য না সিঙ্গেল পার্সনদেরকে রুমই দিচ্ছে না, সত্যি বলছি। অনলি 25 কিলোমিটার এখান থেকে শ্রীলঙ্কা, একদিকে তোমার হলো বে অফ বেঙ্গল, একদিকে হলো তোমার ইন্ডিয়ান ওশেন, দুই সাইডে তোমরা দেখতে পাচ্ছ তো, একদিকে বে অফ বেঙ্গল, একদিকে ইন্ডিয়ান ওশেন, অসাধারণ অসাধারণ। এখানে এসে শুধু একটাই গান মনে পড়েছে, হো জনম জনম কি খোঁজ বতায়ে, রাম সে চল কে রাম পে আয়ে, প্রেম কোই হম অর ন জানে, রাম সে রুঠে রাম সে মানে। ভালোবাসা, এটাই আমার রামের প্রতি ভালোবাসা। ও ভাই, এখানে নেমে সত্যি আমি বলেছিলাম ধনুষ্কোড়ি গেলে যে রাম সেতু, ওটা তো নাসাও বলেছে যে বানানো হয়েছিল, যারা এথি তারা তো মানে না, হ্যাট এইসব বানানো হয়নি, কোনোদিনও এসে দেখো, ঠিক আছে, আলাদাই পজিটিভ ভাইবস পাবে, সত্যি সত্যি আলাদাই আলাদাই। ধনুষ্কোড়িতে আসবে যদি আবেগে যদি না ভেসে যাও, তাহলে আমার কথা বলবে, অসাধারণ ভাই, কি লাগছে এখানে,
আলাদাই আলাদাই আলাদাই, এটাই ভালোবাসা, এটাই প্রেম আমার আর রামের সাথে, আর কিচ্ছু চাই না জীবনে, কিচ্ছু না। থেকে শ্রীলঙ্কা মোটে 18 কিলোমিটার, ঠিক আছে? এই সামনে তো এটা কিছুই না, এখান থেকে টেলিস্কোপ দিয়ে তোমরা দেখতে পারো শ্রীলঙ্কা, সত্যি বলছি। আর এখানে এসে জানা গেল যে রামজি এই রাম সেতুতেই কিন্তু শিবলিঙ্গকে স্থাপনা করেছিল, ওই মন্দিরটা কিন্তু জলের নিচে চলে গেছে, ঠিক আছে? আর পুরনো যে ওটা যে আমরা যে দেখছি ওটা আসল কিন্তু জ্যোতির্লিঙ্গ না, ওটা আসল মন্দির না, এখানে স্থাপিত করেছিল কিন্তু ওটা জলের নিচে চলে গেছে, লোকাললা তো তাই বলছে, আমি তো অত জানি না কিন্তু আমার বিশ্বাস আছে, ব্যাস এটাই আর কিছু নাই। এটাই সবচেয়ে জিনিস, ভগবানকে বিশ্বাস করলে সব কিছু আছে, যারা বিশ্বাস করবে না করবে না আর কি। কিন্তু এখানে তো আলাদাই পজিটিভ ভাইবস, মানে দেখো সবাই এসে জলের কমনে প্রণাম করছে, আলাদাই ভাইবস সত্যি বলছি। তোমরা যদি আসো রামেশ্বরম এত সুন্দর লাগবে, এত সুন্দর, আর জল কি ক্রিস্টাল বন্ধু, ঠিক আছে, অসাধারণ। ইন্ডিয়ান ওশেন আর বে অফ বেঙ্গলের এখানে কনফ্লুয়েন্স হয়, বুঝলে তো, দেখছো এরকম সবাই মিলে এরকম প্রণাম করছে জলের, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আমিও যাবো, চলো। ছোটো ছোটো বাচ্চারা এখানে দেখো কি সুন্দর ছোটোর মতন শিবলিঙ্গ তৈরি করছে, ইচ অ্যান্ড এভরি জায়গাতে তোমরা দেখতে পারবে মানুষ এখানে শিবলিঙ্গ তৈরি করছে, এক একটা দেখো ছোটো ছোটো করে। এখানে স্বয়ং সীতামা আর রাম শিবলিঙ্গ তৈরি করেছিল, দেখতেই পাচ্ছ, দেখো ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করছে, অসাম 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 অসাম। এখন আমিও এখানে এসেছি, ঠিক আছে, এই জল ধরবো, একটু প্রণাম করবো, আর তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাবো, অসাধারণ। অনেকজন তো বিশ্বাস তো করে না, আজকে আমি নিজের চোখে দেখতে পারছি দ্য ফ্লোটিং রক, যেটাকে বলে মানে পাথরটা যে ভাসছিল, ঠিক আছে, যেটা দিয়ে রামসেতু তৈরি হয়েছে ওটা এখানে আছে, তোমাদেরকে দেখাবো, অসাধারণ ভাইস বন্ধু, অসাধারণ অসাধারণ। এখানে আসলে বুঝতে পারবে, অসাধারণ অসাধারণ। এই দেখো এটাই, এটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম, দ্য ফ্লোটিং রক, এই পাথর হয় না, দেখো সবাই এখানে প্রণাম করছে, দেখছো সবাই প্রণাম করছে, এই দেখো ঘুরছে, অসাধারণ অসাধারণ, কি সুন্দর পাথরটা ফ্লোট করছে। টাইড আসছে দেখো এরকম ভাবে, আরে এক এক জায়গায় মাছ কিনে ভাই, দেখো দেখো উপর থেকে যদি ফেলে পুরো একদম ভাসছে জিনিসটা, অসাধারণ অসাধারণ। এটাই তো ভালোবাসার প্রতীক বন্ধু, তো অসাধারণ অসাধারণ, ভাসছে পুরো ভাসছে, ফ্লোট করছে, অসাধারণ অসাধারণ, হেভি লাগছে হেভি। এখানে এসে এত সুন্দর লাগছে, একটা আলাদাই পজিটিভ ভাইবস বন্ধু, পাথরটা সত্যি ভাসছে, সত্যি ভাসছে, আলাদাই আলাদাই আলাদাই। তোমরা যদি আসো, অনেকজন জাজ করে, অনেকজন আমাকে কোশ্চেনও করে, হ্যাঁ রামসেতু কি সত্যি এরকম হয়, হ্যাঁ ভাই নাসা প্রমাণ করেছে, নাসা তো এখন প্রমাণ করছে, আমরা অনেক আগের থেকে জেনে গেছিলাম, এটা হলো ব্যাপার। আমাদের সনাতন ধর্ম আলাদাই, আজকে যা নাসা প্রমাণ করছে ওটা অনেক আগেই প্রমাণ করা হয়ে গেছে, দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান হনুমান চালিসাতে লেখা আছে, যুগ সহস্র যোজন পর ভানু লীল তাহি মধুর ফল জানু, ওখানেই বলে দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান, এখন নাসা প্রমাণ করছে, এটা হলো আমাদের সনাতন ধর্ম। সত্যি বলছি এখানে আসবে আলাদাই বাইস হবে, আলাদাই পজিটিভ বাইস, ভালোবাসার প্রতীক তো তাজমহল হতেই পারে না, ভালোবাসার প্রতীক তো রাম সেতু, যেখানে আমার রাম চলে সীতামাকে নিয়ে এসেছিলো, এটা হলো ভালোবাসার প্রতীক। এখানে যদি আসো রামেশ্বরমে এই জায়গায় ধনুষ্কোড়ি অবশ্যই ঘুরে যাও, অবশ্যই। দুটো তোমরা যদি সামনে দেখতে পাচ্ছ, দুটো তোমার ওশেনের কিন্তু ইয়ে হচ্ছে কনফ্লুয়েন্স, একটা হলো বে অফ বেঙ্গল, একটা হলো ইন্ডিয়ান ওশেন, দুটোর কিন্তু রং প্রচুর আলাদা, তুমি ভালো করে যদি দেখো এই জায়গায় কনফ্লুয়েন্স হচ্ছে। সামনের জলটা এত ক্লিয়ার না, পুরো মাছ যে আসছে ভেসে ভেসে পুরো দেখা যাচ্ছে, সামনের জলটা এতটাই ক্লিয়ার, এতটা ক্লিয়ার, আমি জানি না তোমাদের ক্যামেরা দেখাতে পাচ্ছি নাকি, এই যে মাছ প্রচুর মাছ, মাছ একদম ভরপুর করছে, পুরো দেখা যাচ্ছে, এই দেখো এ খুঁজছে তার জন্য বাচ্চাটা মাছ খুঁজছে, অসাধারণ অসাধারণ।
দেখো এখানে কি সুন্দরভাবে মানে কোথায় চলে যাচ্ছে, মানে একটা আলাদা আবেগ বন্ধু। এই জায়গায় আসলে মানে কি বলবো, যদি তোমার চোখ দিয়ে যদি না জল বেরোতে বলবে, মানে আলাদা আলাদাই আবেগ। এত সুন্দর পজিটিভ ভাইব, আলাদাই আলাদাই। ধনুষ্কোড়ি অবশ্যই এসো, অবশ্যই অবশ্যই। রামেশ্বরম আসবে, ধনুষ্কোড়ি অবশ্যই এসো। কি লাগছে দেখো, কত দূরে দূরে মানুষজন চলে যাচ্ছে। এখানে কত মান্যতা দেখতে পাচ্ছ, এখানে দেখো মানুষ কি সুন্দর শিবলিঙ্গ বানাচ্ছে, অসাধারণ। তোমরা যদি রামেশ্বরম আসো এত ভাল লাগবে, দেখবে সবাই এখানে দেখো বসে এরকমভাবে শিবলিঙ্গ বানাচ্ছে। এটাই হলো বিশ্বাসের প্রতীক, অসাধারণ লাগবে দেখো। কলকাতার মানুষরা এত ঘুরতে ভালোবাসে, এখন আমার যার সাথে দেখা হয়ে গেছে এনারা সব কলকাতার থেকে এসছে। কেমন লাগছে রামেশ্বরম? খুব সুন্দর, সবাইকে আসা উচিত তো। তা তোমাদের কি পুজো পাঠ সব দেওয়া হয়ে গেছে? তো কতদিনের থাকছো এখানে, মানে কতদিন হয়ে? দুদিন হয়েছে, তা আজকে চলে যাচ্ছো। খুব ভাল লাগলো তোমাদের সাথে দেখা করে। আচ্ছা এখন কন্যাকুমারী যাচ্ছো, খুব ভাল লাগলো দেখা করে। সাবধানে থাকবে, ভালো থাকবেন, ঠিক আছে? টাটা 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 টাটা। এখানে ট্রাভেল করলে না লোকাল বাস দিয়ে ট্রাভেল করবে, 30-15 টাকায় হয়ে যাবে। আর অটো ওখানে নেবে 200-500 টাকা। এবার ভিউটার মজা নাও। ধনুষ্কোড়ির পরে যেই জায়গায় তোমাকে আমি নিয়ে আসছি এটা হলো ফ্ল্যামিঙ্গো কর্নার। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোন মাসে আসে তোমরা এটা দেখতে পারো ফ্ল্যামিঙ্গোকে, ডিসেম্বর থেকে মার্চ। এইবার আমি তোমাদেরকে এখন যেই জায়গায় নিয়ে যাচ্ছি ওটা হলো তোমার বিভীষণের মন্দির, ঠিক আছে? গিয়ে সব ইনফরমেশান দেবো তোমাদেরকে, চলো। বাহ কি লাগছে জায়গাটা, এই জায়গাটা এতটা অসাধারণ। দুই সাইডে দেখতে পাচ্ছ কি লাগছে বন্ধু, ঠিক আছে? এখন আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি এটা হলো তোমার বিভীষণের মন্দির, ঠিক আছে? অসাধারণ বাইস, অসাধারণ। চলো এগুলো যা, এত সুন্দর লাগছে দেখো। সন্ধ্যেবেলা আসলে আরও ফাটাফাটি লাগবে। ও ও, হেভি হেভি জায়গা ভাই, রামেশ্বরম হেভি জায়গা। আবার আসবো, প্রভু ডাকলে আবার আসতে হবে। কি লাগছে বন্ধু, কি লাগছে, অসাধারণ। চলো বন্ধু, কি লাগছে সত্যি বলছি, অসাধারণ লাগছে। আলাদাই পজিটিভ ভাইস, আলাদাই। এত সুন্দর হাওয়া, এত রোদের মধ্যে হাঁটছিও তা বোঝাই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ ফ্ল্যামিঙ্গো অনেক দূরে, কিন্তু এই সময় আসলে তোমরাও দেখতে পারবে ফ্ল্যামিঙ্গো পাখি। ফ্ল্যামিঙ্গো পাখি দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তোমার বিভীষণের মন্দির। এখানে তোমাদেরকে আমি অনেক কিছু ইনফরমেশান দেব। ফার্স্টে বলে রাখি, যখন লঙ্কার থেকে রাবণ লাত মেরে বিভীষণকে ভাগিয়ে দিয়েছিল, বিভীষণের সাথে রামের এখানেই মোলাকাত হয়েছিল। এর জন্যই বজরংবলী হনুমানকে এত ভালো লাগে। যখন বিভীষণ এসেছিল কেউ ওর কথা বিশ্বাস করছিল না, শুধু হনুমানজি বলেছিল যে প্রভু ওর ও হয়তো সত্যি কথাই বলছে, ওর কথাটা মেনে নেওয়া যাক। তারপরে কিন্তু রাম মেনেছিল। তারপরেই বিভীষণ স্ট্র্যাটেজি দিয়েছিল রামকে, যে রাবণকে কীভাবে বধ করা হয়। এর জন্য বজরংবলী সত্যি কেউ মানছিল না, বজরংবলী শুধু মেনেছে যে হয়তো তোমার ওপরে সারেন্ডার করে দিচ্ছে, তুমি একবার ওর কথাটা শোনো। অসাধারণ, অসাধারণ। এই জায়গাতেই রামজি, এই সব ঘটনা যেগুলো আমি বলছি এটা পুরো এই জায়গাতেই। এই যে জায়গাতেই ভগবান শ্রীরাম বিভীষণের রাজ্যাভিষেকও করেছিল, এটা হলো সেই জায়গা, এটা হলো বিভীষণের মন্দির। যদি ধনুষ্কোড়ি আসো বিভীষণের মন্দির অবশ্যই ঘুরে যেও, অসাধারণ ভাইবস লাগবে। তো গাইজ, আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। আশা করছি তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দিতে পেরেছি রামায়ণ থেকে। অসাধারণ লাগবে, অসাধারণ। এই জায়গাটা অবশ্যই এসো, একটা আলাদা পজিটিভ ভাইব ফিল করবে। আমার তো প্রায় তখন চোখ দিয়ে জলই বেরিয়ে গেছিলো, তাই জন্য আজ আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।